অবৈজ্ঞানিকভাবে গড়ে তোলা ওএনজিসি ক্যাম্প তুলে নিতে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজনেরা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার বাইখোড়া লতুয়াটিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় অস্থায়ীভাবে ওএনজিসির ক্যাম্প নির্মাণ করা হয়েছে। এই ক্যাম্পে প্রায় 50 থেকে 60 জন শ্রমিক রয়েছে। দেখা যায়, কোনো প্রকার সুবন্দোবস্ত ছাড়াই ক্যাম্পটি নির্মাণ করা হয়েছে। সারা দিনব্যাপী শ্রমিকরা পার্শ্ববর্তী এলাকায় খোলা জায়গায় শৌচ করছে। এতে করে লোকজনের যাতায়াতের অসুবিধার সম্মুখীন হচ্ছে ও সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে করে স্থানীয় লোকজনরা বিশেষ অসুবিধার সম্মুখীন হতেছে। অপরদিকে দেখা যায়, শ্রমিকরা অবৈজ্ঞানিকভাবে খোলা আকাশের নিচে ওদের খাবার রান্না করছে ও এলাকার স্থানীয় একটি কল থেকে জল সংগ্রহ করে জল পান করছে। জানা যায়, একটি এলাকাটি এইবারে বন্যার জলে তলিয়ে চলে গেছিল। এতে করে অপরিশোধিত জল পান করছে শ্রমিকরা। অন্যদিকে লক্ষ্য করা যায়, এই শ্রমিকদের দিয়ে যারা কাজ করাচ্ছে ওনারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকছে। রাজ্যের প্রতিনিয়ত শ্রমিক সংগঠনের শ্রমিকদের স্বার্থে আওয়াজ তুললেও এই চিত্র দেখে ওনারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শ্রমিক সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে। শ্রমিকদের হয়ে আওয়াজ তুলত যে জোলাইবাড়ি বিজেপির নেতৃত্ববৃন্দরা। স্থানীয় নেতৃত্বরা শ্রমিকদের হয়ে আওয়াজ তুলতে দেখা গেল। স্থানীয় কৃষকরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান, এইবারের বন্যায় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়াও কি বলেছেন আরো শুনবো। এখন আজকের দিন ওএনজিসি আপনাদের কি কাজ করানো হচ্ছে? বোরিং এর কাজ করানো হচ্ছে। আর এই জায়গাটার নাম কি জানা আছে? ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024, রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785892666.